ওকে, মূলত এটার গেট আপ, আমি যদি বলি এটার গেট আপটা অস্থির, কেউ এটার সাথে কিন্তু দ্বিমত করতে পারবেন না। তারপরে হচ্ছে এটার পারফরমেন্সগুলা, নেকেড স্পোর্টস হওয়ার ক্ষেত্রে আপনি যেই কোনো জায়গায়, মানে আপনার আসলে যেমন স্পোর্টস বাইকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার যে কমপ্লেনটা থাকে ওটা হইতেছে যে আমার, হ্যাঁ আমার পিঠ ব্যথা করে, আমার কবজি ব্যথা করে, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওগুলো বলার কোনো অপশন নাই। এটা নিয়ে আপনি যেমন লং ট্যুর করে মজা পাবেন, সিটি রাইড যেইটাই বলেন না কেন, পারফেক্ট, একটা পারফেক্ট বাইক। শুরুতেই বলি, এই বাইকটার লুকটা চেঞ্জ করছে হচ্ছে এটা নতুন গ্রাফিক্সটা, মাই গুডনেস, সেই একটা লুক দিছে এই 22-এর যে গ্রাফিক্সটা। অনেকে আবার এটাকে মনে করে যে এটা হচ্ছে এমটি থাইল্যান্ড ভার্সন 2। আসলে থাইল্যান্ড ভার্সন 2 বলতে থাইল্যান্ডের মধ্যে কিন্তু ইন্ডিয়ানের মতো কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। ইন্ডিয়া যেমন একদম মডেলটারে ওলট পালট করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে সব কিছু, যেমন আগের মডেলের সাথে নতুন মডেলের মানে অনেক কিছু চেঞ্জ, বাট এগুলো কিন্তু কোনো চেঞ্জ নেই গ্রাফিক্স ছাড়া। গ্রাফিক্স ছাড়া আসলে এটার চেঞ্জ কোনো কিছু বলা যাবেই না। এটার ব্রেকিংটা মাশাল্লাহ বরাবরের মতো, আমি আগেও বলছিলাম যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন যে ইন্দো আর থাই এগুলোর ব্রেকিং আমার কাছে এত অস্থির লাগে, এগুলাতে আসলে বলে না এবিএস লাগে না, আসলেই লাগে না। বাট এবিএস কিন্তু একটা লাইফ সেভিং জিনিস, এটা আপনার মানতেই হবে অনেক ক্ষেত্রে, বাট এগুলোর ব্রেকিং কিন্তু কোনো অংশে কম না। এটা আমার কাছে এই অনেকগুলো বিষয়ের কারণে ভাল লাগে, যেমন আমি এটা স্মুথলি চালাতে পারতেছি, লং ট্যুর দিতেছি, আমার হয়তো বা এটাতে কোনো ব্যাক পেইন বা কোনো, মানে এটা যদি আমি চালাই যদি 1000 কিলোমিটারও পারি দিই, কেউ যদি আমারে বলে এটা দিয়ে আপনি ইন্ডিয়া নেপাল সব ট্যুর দিয়ে আসবেন, আমি রাজি, আমি তাতে রাজি, আমি এতে একটুও মনে করেন কষ্ট ফিল করব না। আর অনেকে ট্যুরিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা করে, যারা ট্যুরিং পছন্দ করে তাদের অনেক ব্যাগ অ্যান্ড ব্যাগেজ থাকে, তারা এই জিনিসটা আফটার মার্কেট যে গ্র্যাবেলটা এটা ইনস্টল করে নেয়। এটা কিন্তু আফটার মার্কেট আপনারা যে কোনো জায়গায় যারা বাইকের পার্ট সেল করে ওইখানে গিয়ে বললেই হইতে পারে। আচ্ছা, তো এখানে অনেক ব্যাগ একদম বড়ো করে ঝুলে ঝুলে তারপরে মানুষ রাইডে বের হয়, তো আমারও চিন্তা করতেছি যে এটা নিয়ে আসলে কি রাইডে বেরোবো কি না। দেখেন এই যে গ্রাফিক্সটা, নতুন মডেলের যে গ্রাফিক্সটা করছে মারাত্মক, আর গাড়িটা তো একদম করকরা, একদম নতুন, 3000+ চলছে, সামথিং 3000 কিলো, আর সাউন্ড থেকে শুরু করে গাড়ির স্মুথনেস এত ভাল লাগে, আমি বিশ্বাস করেন এইটার ইন্ডিয়ানটা যদি আমার দেয় ইন্ডিয়ান ভার্সন 2, আমি অবশ্যই এটা চুজ করব। কেন এটা আমি আপনাদের বলবো, আপনারা বিএসবি মার্টে এসে একবার চালা যাবেন, ওইটাও যে ইন্ডিয়ান ভার্সন 2 যে কোনো অংশে কম তা কিন্তু না, কারণ ওইটাতে ব্যাপক চেঞ্জেস আসছে। যেমন ইউএসডি আগেরটাই ছিল না, এমটি যেটা ইন্ডিয়ান, বাট ওটা তো আনছে সাথে এবিএসও আনছে, কিন্তু ওই এবিএস সহ ব্রেকিং আর এটা এবিএস ছাড়া ব্রেকিং আপনি একটু ধরে দেখেন, তার মানে বুঝবেন কোনটার স্মুথনেসটা বেশি আর মজাটা বেশি। ওকে, সো এই হচ্ছে আমার আজকে প্রেমে পড়ে গেলাম এই বাইকটা নিয়ে। তো এটা নিয়ে ইনশাল্লাহ আরও কিছু কথা হবে যদি এই বাইকটা বিএসবি মার্টে থাকে। আর হ্যাঁ, বিএসবি মার্টের নতুন লোকেশন কিন্তু আগের লোকেশন যেটা ছিল তার ঠিক আগের রোডে, এই যে লাল গেটটা সবসময় মনে রাখবেন, এই লাল গেটটা দেখবেন এই রাস্তায় গাড়িতে একদম সিরিয়াল বাইক থাকে। এখন তো ক্লোজিং টাইম বিএসবি মার্টের, সো এইভাবে কিছুই করতে পারতেছি না। সো আমার পেজ আরিফ বিরু ফলো করবেন রেগুলার আপডেটের জন্য, আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব, বিরু এখন রেগুলার ভিডিও দিবে। অনেক রাত হয়েছে, রাত কয়টা, রাত কী হলো, অলমোস্ট 11:30। আসসালামু আলাইকুম, দোয়া করেন। ওকে ওকে কাকা, তো এই হচ্ছে 11:30 বাজতেছে, এখন ঢুকবো, মাত্র মানে কি বলবো মার্কেট প্রাইস থেকে 1,00,000 টাকা কমে দিব, যান 3000 কিলো চলছে, 60 সিরিয়াল লেটেস্ট নাম্বার, যাদের লাগবে তারা এসে পড়েন, কন্ডিশন সুপার ফ্রেশ, কন্ডিশন রিভিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাবেন, দিয়ে দিছি এটার কন্ডিশন রিভিউ, সো কোনো কথা হবে না, দেখা হবে, আসসালামু আলাইকুম।